সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বারান্দায় গিয়েই দেখতে পেলাম বারান্দায় আমার গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, যার ফলে গাছগুলোর কিন্তু চেহারাই পাল্টে গেছে। দেখে এত ভালো লাগছিল, কারণ বেশিরভাগ সময় দেখা যায় গাছের পাতাগুলোই ধুলো ময়লা পড়ে থাকে। গত তিন চার দিন যে পরিমাণ ঢাকায় বৃষ্টি হয়েছে, তাতে মনে হয়েছে যে এই বছরের সর্বোচ্চ বৃষ্টি আমরা এখন এই শরৎকালে দেখছি, কারণ এবারে বর্ষাকালে একদমই বৃষ্টি ছিল না। যাই হোক, বৃষ্টি হওয়াতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ বাইরের পরিবেশটা অনেক ঠান্ডা হয়েছে, যে পরিমাণ গরম পড়েছিল। আর এদিকে এই যে আমার বেবিরা খেলতে বসে গেছে। দু ভাই বোন এক জায়গায় হলেই তাদের পুতুলদের ঘরবাড়ি তৈরি করে, সেখানে কিচেন থাকে, যে কিচেনে তারা রান্নাবান্নাও করে। আমার দেখতে বেশ ভালো লাগে। ওরা শান্ত হয়ে বসে আছে আর আমিও কিচেনে চলে আসলাম। আজকে গরুর মাংস রান্না করছি, তো এজন্য সব মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। এদিকে গরম মশলার সব আইটেমগুলো দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর এখানে তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এগুলোকে একসাথে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি। অনেকে গরুর মাংসে এক কাপ পরিমাণ তেল দেওয়া পছন্দ করেন, কিন্তু অত তেল মশলা আসলে আমার বাসায় কেউই পছন্দ করে না, এজন্য অল্প তেলেই রান্না করার চেষ্টা করি। আর যতটা সম্ভব রান্না করার আগে হাড় থেকে চর্বিগুলো ফেলে দিয়েছি। আগে একটা সময় ছিল মশলা দিতে গিয়ে অনেক মশলাই ভুলে যেতাম, যেটা পরে অ্যাড করতে হতো। তো এখন যেটা করি যে একসাথে সব মশলা দিয়ে এরকমভাবে মাখিয়ে নেই, তারপরে হচ্ছে চুলার জালটা অন করে দেই, আর যেদিন হাতে সময় থাকে সেদিন কিছুক্ষণ রেখে দেই। পাশে চুলে ডালও সিদ্ধ দিয়ে দিয়েছি। আগে একটা সময় ছিল যখন বৃষ্টির দিন হলে বাসায় খিচুড়ি রান্না করতে হতো, এটা ঈশানের বাবারও খুব পছন্দ ছিল, আমারও বেশ পছন্দের ছিল। আর এখন তো উল্টো হয়েছে, বৃষ্টির দিন দেখলে আমার বাচ্চারা তাদের পছন্দের খাবারগুলো বায়না করে, তো আজকেও ঠিক তেমনি। তো আমিও ভাবলাম যে ওদের পছন্দের খাবারগুলোই রান্না করে দেই। কিছুটা পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা দিলে যে কোনো ধরনের মাংস রান্নার টেস্টটা বেশ বেড়ে যায়। বাটা জিরা ধনিয়া তো দিয়েছি, সেই সাথে আস্ত একটু দিলেও এটার টেস্টটা আরও স্ট্রং হয়। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে। যখন আমরা একা থাকি তখন অনেক সময় পুরানো অনেক স্মৃতি আমাদের মনে পড়ে যায়, যেটা অনেক সময় কিন্তু কষ্টও দেয়। তো এই সব স্মৃতিগুলো আমরা যত কম মনে করব ততই কিন্তু আমাদের লাইফটা ইজি হবে। চেষ্টা করবেন পুরনো স্মৃতিগুলো ওভাবে মনে না করার জন্য, কারণ যে সময়গুলো চলে গেছে সেই সময়গুলো তো আর ফিরে আসবে না। অযথা কষ্টের সময়গুলো মনে করে আমরা কিন্তু আমাদের স্ট্রেস বাড়াচ্ছি, আবার এই স্ট্রেস থেকে অনেক সময় আমরা ডিপ্রেশনে চলে যাই। যে দিনগুলো বা যে সময়গুলো চলে গেছে সেগুলো নিয়ে আর চিন্তা না করে বরঞ্চ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনেক বুদ্ধিমানের কাজ। যদি রেগুলার আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তাহলে দেখবেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারবেন। যখন আমি ফিল করি আমার কোনো ধরনের স্ট্রেস হচ্ছে বা ডিপ্রেশনে ভুগছি, তখন সময় সুযোগ খুঁজে বাইরে বেরিয়ে পড়ি কিছুক্ষণের জন্য। দেখবেন যে তখন মন ভালো হয়ে যাবে, আর হাঁটতে বেরিয়ে পড়লে পরিবেশটাও পাল্টে যায়, তখন অটোমেটিকভাবে মাইন্ডও একদম রিফ্রেশ হয়ে যায়। সবসময় চেষ্টা করতে হবে নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার, তাতে করে যেটা হবে যে আমরা কিন্তু স্ট্রেস আর ডিপ্রেশন থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারব। আমার মতো অনেকেই আছেন যাদের জীবনের একদম শুরু থেকে কোনো প্ল্যানই ছিল না যে বাসায় কাটাতে হবে সময়গুলো। তাদের যখন হঠাৎ করে বাচ্চাদের কারণে কিংবা যে কোনো কারণে বাসায় সব সময় কাটাতে হচ্ছে অ্যাজ এ হোম মেকার হিসেবে, তাদের জন্য কিন্তু এই লাইফটা মেনে নেওয়া অনেক কষ্ট হয়ে যায়,
যেহেতু এর আগে বাইরে বাইরে সবসময় কাটানোর অভ্যেস ছিল। বাসায় সবসময় আমাদের যে কাজগুলো করতে হচ্ছে সেই কাজগুলো চেষ্টা করুন মনোযোগ দিয়ে করার, আর আস্তে আস্তে করে দেখবেন যে ওই কাজগুলো আপনি এনজয় করবেন, তখন আস্তে আস্তে ডিপ্রেশন আর স্ট্রেস কেটে যাবে। এই তো কিছু পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এই যে চালটা ভেজে নিচ্ছিলাম, চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে সেই পর্যায়ে এসে এর মধ্যে পানি অ্যাড করতে হবে। এখন একটু সময় লাগবে, আর রাইস কুকারে যখন আমি পোলাও বা বিরিয়ানি রান্না করি তখন একটু সময় নিয়ে এটাকে ভেজে নেই, কারণ এই যে সুইচটা আছে এটা কখনো কুকে যাচ্ছে, কখনো ওয়ার্মে উঠে যাচ্ছে, আবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কুকে দিতে হচ্ছে। আর একটু সময় নিয়ে ভাজার জন্য যেটা হয় যে এই ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা হয়। এখন এটা মোটামুটি ঝরঝরা হয়ে গেছে, এর মধ্যে চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি। বাসার সব কাজগুলো ম্যানেজ করার পরে যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময় চেষ্টা করি ক্রিয়েটিভভাবে কোনো কাজ করার জন্য, এই সময়টা যাতে আমার কোনোভাবেই নষ্ট না হয়। এই সময়টাতে আমি যে রান্নাবান্নাগুলো করছি সেগুলোর ভিডিও মেক করছি, যাতে করে আমার সময়গুলো ভালো কাটছে আর মোটামুটি নিজেকে অনেকটা ক্রিয়েটিভ করে তুলতে পারছি। আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই কাজগুলোর পিছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন কিন্তু ঈশানের বাবার, ও সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর এই যে ভিডিও তৈরির জন্য কিংবা ব্লগ তৈরির জন্য যত ইনস্ট্রুমেন্ট যখন যা লাগছে সবই কিন্তু সে জোগাড় করে এনে দিচ্ছে। আমার অনেক সময় বলাও লাগছে না যে আমার নতুন একটা মাইক্রোফোন লাগবে কিংবা আমার এটা লাগবে ওটা লাগবে, ভিডিও করার জন্য যে লাইটগুলো লাগবে, ও নিজে থেকেই সব কালেকশন করে এনে দেয়। পোলাওটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। একটু সময় নিয়ে এটাকে আমি সবসময় কষিয়ে নিই, তাতে করে মশলাগুলো ভেতরে ভালো ঢুকে যায়। তো এই তো মাংসটাও কষানো হয়ে গেছে। ফুটন্ত পানি কিছুটা আমি এর জন্যও রেখেছিলাম, কারণ যে কোনো ধরনের মাংস আইটেম রান্না করার সময় সবসময় আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে থাকি, এতে করে টেস্টটাও ভালো হয় আর এটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়। তো এখন কেটলি থেকে পানি দিয়ে দিচ্ছি। আজকে মাংসতে আলু দিচ্ছি না, আলু ছাড়াই রান্না করেছি একটু ঝোল ঝোল করে। এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে প্রায় 12 থেকে 14টা হুইসেল দিয়ে নিয়েছি। রান্নাগুলো হয়ে গেছে। আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি খুব তাড়াতাড়ি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।